চলে যাবেন ফোন থেকে আপনারা অ্যাট ফার্স্ট প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা সেখানে টাইপ করবেন SAFE সেফ পাল PAL পাল যদি আপনারা সার্চ করতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশনে চলে যাবেন ভিডিও ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকে প্রবেশ করলে আপনারা ডাইরেক্ট অ্যাপে চলে আসবেন প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবেন আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে আপনারা যদি ভিডিওটি বুঝতে না পারেন আমার ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেল আছে গ্রুপ আছে আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন বা আমার টেলিগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আমাকে নক করলে যে কোনো হেল্প আপনারা সেখান থেকে পেতে পারেন ডেসক্রিপশন বক্সটি পাওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনি আমার ভিডিওর নিচে যে অ্যারো চিহ্ন আছে নিচের দিকে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে বা আমার ভিডিওর টাইটেলে ক্লিক করলে আপনাদের ডেসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে ইউটিউবে তো সেখান থেকে আপনারা আমার সব ইনফরমেশন পেতে পারেন তো আমি সেপাল অ্যাপটি ওপেন করলাম আমার ফোনে আপনারা সম্পূর্ণ ভিডিও অনুযায়ী কাজটা করবেন সেপাল অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে সেটার মধ্যে একটা হচ্ছে সফটওয়্যার ওয়ালেট দ্বিতীয়টি হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট তো আপনারা সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করবেন আমি সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করতেছি সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে এবং সেখানে আপনি নেক্সট অপশনটা ক্লিক করবেন নেক্সট অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে পাসওয়ার্ড দিতে বলবে এবং এটা হচ্ছে আপনার পেমেন্ট পাসওয়ার্ড যে কোনো ট্রানজ্যাকশন আপনার এই পাসওয়ার্ডটি অত্যন্ত জরুরি সো অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখার মতো দিবেন যাতে অযথা কোনো পাসওয়ার্ড দিবেন না তো আপনারা সেম পাসওয়ার্ড দুই জায়গায় আপনাকে প্রবেশ করতে হবে একটা হচ্ছে পাসওয়ার্ড দ্বিতীয়টি হচ্ছে আপনার কনফার্ম পাসওয়ার্ড মানে একই পাসওয়ার্ড আপনি দ্বিতীয় জায়গা নিচের দিকে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং ভিডিও অনুযায়ী কাজটি করবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তো সেখানে ক্লিক করবেন সেখানে টিকমার্ক দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন যারা সেপলার রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু কমপ্লিট করেছিল তারা একটা ভালো প্রফিট করেছিল আমিও প্রফিট করেছিলাম তো আশা করি রাউন্ড থ্রিটা কেউই মিস করবেন না পাসওয়ার্ডটি সাবমিট হওয়ার পর আপনার এখানে প্যাটার্ন লকটি দিতে হবে তো একটি প্যাটার্ন লক আপনি এখানে প্রবেশ করবেন এবং একই প্যাটার্ন লক আপনি আবার দিবেন সো পাসওয়ার্ডও দিয়ে দিলেন প্যাটার্ন লকও দিয়ে দিলেন দেন আপনি সাবমিট করে ফেলবেন প্যাটার্ন লক কনফার্ম হওয়ার পর প্যাটার্ন লক দেন আপনার সামনে আবার একটি ইন্টারফেস আসবে যেটি ফার্স্টে এসেছিল তো আবার আপনি সফটওয়্যার ওয়ালেটে ক্লিক করবেন সফটওয়্যার ওয়ালেট থেকে আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন যেহেতু আপনার আগের কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন যে পাসওয়ার্ডটি আপনি এর আগে দিয়েছিলেন পেমেন্ট পাসওয়ার্ড হিসেবে সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং সেখান থেকে আপনি আপনার ওয়ালেট নামটি সিলেক্ট করবেন তো ওয়ালেট নামটি যে কোনো একটা নাম দিলেই হবে আপনি আপনার নামও দিতে পারেন আমি আমার ইউটিউব চ্যানেল নামটা দিচ্ছি তো আর্নটিস টিউব আমি নামটা দিলাম আমার ওয়ালেট নেম তো ওয়ালেট নেমটি যখন হয়ে যাবে তখন আপনারা নিচের দিকে ডান অপশনে চলে যাবেন ডানে ক্লিক করবেন আপনার একটি ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো ওয়ালেট ক্রিয়েট হওয়ার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে এবং সেখানে বলবে আপনার ব্যাকআপ মাই প্রেস কি তো এই প্রেস কিটা হচ্ছে আপনার ওয়ালেটে যদি আপনি পাসওয়ার্ডও ভুলে যান প্যাটার্ন লকও ভুলে যান এবং আপনার ওয়ালেটটি যদি আপনার আনইনস্টল হয়ে যায় ফোন থেকে এবং আপনার ওয়ালেটে যদি অনেকগুলো মানে ডলার থাকে সেগুলো এই ওয়ালেটটা রিকভার করার জন্য এই প্রেস কিটা ইম্পর্টেন্ট সো ব্যাকআপ প্রেস কিতে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে একটা পপ আপ মেনু আসবে এবং সেখান থেকে তিনটি বাটনই সিলেক্ট করবেন সিলেক্ট করে আন্ডারস্টুডে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে 12টা ওয়ার্ড দেওয়া থাকবে এই 12টা ওয়ার্ড আপনারা সিরিয়াল অনুযায়ী কোনো নোটপ্যাডে সেভ করে রাখবেন বা একটা স্ক্রিনশট মারে এটি সেভ করে রাখবেন এই 12টা ওয়ার্ড দিয়ে আপনার ওয়ালেটটি যদি হারায় যায় বা আনইনস্টল হয়ে যায় দেন আপনি এই 12টা ওয়ার্ড দিয়ে এটাকে রিকভার করতে পারবেন যদি পাসওয়ার্ডও ভুলে যান এই 12টা ওয়ার্ড আপনার অবশ্যই লাগবে এই 12টা ওয়ার্ড সেভ হয়ে যাওয়ার পর আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন দেন আপনাদের কাছে আরেকটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনারা পূর্বে যে 12টা ওয়ার্ড সিরিয়াল অনুযায়ী সেভ করে রেখেছেন সেই 12টা ওয়ার্ড এখানে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে এখানে নিচের দিকে আলাদা আলাদা ভাবে 12টা ওয়ার্ড দেওয়া আছে আপনারা জাস্ট পূর্বের ন্যায় সিরিয়াল অনুযায়ী সাজাবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন আমি আমার 12টা ওয়ার্ড সাজাই নিই আগে আমার 12টা ওয়ার্ড সাজানো হয়ে গেছে দেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে সেভ পালের
ওয়ালেটের ইন্টারফেস চলে আসবে। যখন আপনার ইন্টারফেস এমন ইন্টারফেস চলে আসবে তখন মনে করবেন আপনার ওয়ালেটটি কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপরের দিকে দেখেন একটা ব্যানার অ্যাড আছে, সেখানে সেটা আসবে, সেটাতে ক্লিক করবেন। যদি ওটা না আসে তাহলে আপনারা নিচের দিকে আমি মার্ক করে দেখাচ্ছি মাঝখানে যে অপশনটা রয়েছে ডি অ্যাপস বলে এটাকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ওয়ালেট হোল্ডার অফিসিয়ালি টিকেও টোকেনের একটি ব্যানার অ্যাপস এর মতো দেখাচ্ছে। জাস্ট ওখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ আইকনের মতো যেটা দেখাচ্ছে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটি আসলে আপনারা এখানে তাদের রাউন্ডে সেভ কলের যে তিন রাউন্ড থ্রি আছে, রাউন্ড থ্রির যে টাস্কগুলো রয়েছে তা এখানে দেখতে পারবেন এবং আপনি যে যে টাস্ক কমপ্লিট করবেন তা এখান থেকে কমপ্লিট করতে পারেন। সো আপনাদেরকে আমি বলবো যদি আপনারা ইনভেস্ট করতে না চান, যেমন এখানে ট্রেডিং করে কিছু টাস্ক আছে যেগুলো এক শেয়ার দেড় শেয়ার করে বেশি করে শেয়ার দিচ্ছে, সেগুলো টাস্ক যদি আপনারা টাকা ইনভেস্ট করে করতে না চান সেগুলো করার জন্য আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। যদি সেটা করতে না চান সেক্ষেত্রে আপনারা এই তিনটা টাস্ক করতে পারেন উপরে টুইটার টেলিগ্রাম অ্যান্ড রেফারেল। সো নিচের দিকে আরও আছে সেফপাল আছে বিএনবি আছে, জাস্ট এগুলাতে ওয়ান বিএনবি এখানে হোল্ড করে রাখতে হবে সোয়াপ করে, এবং একশোটি সেফপাল যার মূল্য হচ্ছে $300 সেটাও আপনাকে হোল্ড করে রাখতে হবে সোয়াপ করে এটার মধ্যে। তো যেহেতু আপনাদের কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে তো আপনারা এখানে ফ্রিতে জাস্ট উপরের তিনটা অপশন কাজ করে ইনকাম করতে পারেন। সো উপরের তিনটা অপশন কিভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা অ্যাট ফার্স্ট টুইটার টাস্ক যেটা রয়েছে সেখানে জয়েন বাটনে ক্লিক করবেন। টুইটারে জয়েন বাটনে ক্লিক করার পর এখানে টুইটারে যে টাস্ক কী কী করতে হবে সেটা আপনার ডিসক্রিপশনে বলে দেওয়া হয়েছে। তো টুইটার টাস্ক করার জন্য আপনার নিচে নোট অপশনটা দেখতে পারেন, সেখানে লিখে দিছে যে আপনার টুইটার টাস্কটি কমপ্লিট করার জন্য কী কী লাগবে। সেটার জন্য আপনার যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে তা 180 দিন পুরাতন এবং মিনিমাম দশটি ফলোয়ার থাকতে হবে। যদি তা না থাকে তাহলে আপনি টুইটার টাস্কটি কোনোভাবে কমপ্লিট করতে পারবেন না, আর যদি তার থেকে থাকে তাহলে ডিসক্রিপশনটি পড়ে আপনারা টুইটার টাস্কটি কমপ্লিট করে ফেলতে পারেন। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন। দেন আপনারা ব্যাক হবেন, ব্যাক হয়ে টেলিগ্রামের টাস্কটি কমপ্লিট করবেন। তো টেলিগ্রাম টাস্কটি কমপ্লিট করার জন্য আপনারা টেলিগ্রামের জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করার পর এখানে আপনার ডেসক্রিপশনে বলে দিছে যে তাদের সেফপাল একটি বোট আছে, সেই বোটে জয়েন হতে হবে। দেন বোটে জয়েন হওয়ার পর সেখানে 2 নম্বরের যে কোডটি রয়েছে সেই কোডটি কপি করতে হবে, সেখানে কাজ করলেই কপি হয়ে যাবে। সেই কোডটি সেই বোটের মধ্যে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আপনাকে দুটি গ্রুপ এবং একটি চ্যানেল দিবে, সেটা এই ডেসক্রিপশনে আছে, এখান থেকেও জয়েন হতে পারেন, বা টেলিগ্রামে যে বোটে আপনাকে যখন লিঙ্ক দিবে সেখান থেকে আপনি জয়েন হতে পারেন। তো দুটি গ্রুপ এবং একটি চ্যানেলে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পর সেখান থেকে বের হয়ে আসে আপনারা এখানে ক্লাইমেট নাওতে ক্লিক করলে আপনাদের অটোমেটিক অনগোয়িং এ চলে যাবে 0.2 শেয়ার। তো আপনাদের টাস্কটি করতে সমস্যা হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন। দেন আপনারা 3 নম্বর যে অপশনটি রয়েছে তা হচ্ছে রেফার টাস্ক। তো রেফার টাস্কটি হচ্ছে আপনি যার রেফারে জয়েন হবেন সেও আপনাকে সেও 0.2 শেয়ার পাবে এবং আপনিও 0.2 শেয়ার পাবেন। তো অবশ্যই রেফার কোডটি দিয়ে 0.2 শেয়ার ইনস্ট্যান্টলি নিয়ে নিতে পারেন। তো আপনি যখন রেফার অপশনে ক্লিক করবেন, রেফার প্রোগ্রাম অপশনে জয়েন হবেন, ক্লিক করার পর ডিসক্রিপশনে আপনার কিছু তথ্য আছে তা পড়ে নেবেন ভালোভাবে। দেন আপনি দেখতে পারবেন আই ওয়েন্ট টু ইনভাইট নামে একটি লেখা আছে এবং সেখানে আপনার রেফার কোডটি আপনাকে দিয়ে দিচ্ছে। এই রেফার কোডটি আপনি আপনার ফ্রেন্ডদেরকে দিবেন এবং তাদেরকে এই রেফার কোডটি ইউজ করতে বলবেন। তারা যদি এই রেফার কোডটি ইউজ করে সেও 0.2 শেয়ার পাবে, আপনিও 0.2 শেয়ার পাবেন। তো এখানে আই এম ইনভাইট এবং এখানে আপনাকে রেফার কোডটি ইনপুট করতে হবে। তো আপনার কাছে যদি কোনো রেফার কোড থাকে সেটা ইউজ করতে পারেন, আর আপনি যদি চান আমার রেফার কোডটিও ইউজ করতে পারেন। তো আমার রেফার কোডটি হচ্ছে N2Q1NT সব বড় হাতের, আমি টাইপ করতেছি বড় হাতের N, 2 বড় হাতের Q, 1 বড় হাতের N, আবার বড় হাতের T, সবই বড় হাতের দিবেন। দেন আমি এখানে কপি করব, কপি করে আমি চলে যাব আমার সেফ পালে যেখানে আমি রেফার বোনাসটি ক্লেম করব। সো এখানে আই এম ইনভাইটে যায় আপনারা রেফার কোডটি ইনপুট করবেন, ইনপুট করার পর আপনারা ক্লাইম নাওতে ক্লিক করবেন। সো আপনাদের কাছে যদি রেফার কোড না থাকে আপনি আমার রেফার কোডটি ইউজ করতে পারেন, আমার রেফার কোডটি যদি ইউজ করেন তাহলে আমিও পাবো 0.2 শেয়ার এবং আপনিও পাবেন 0.2 শেয়ার ইনস্ট্যান্টলি। তো আমি ক্লাইম করছি, তো এটা ভেরিফাইং হচ্ছে। তো এটার যখন ডেট এদের শেষ হয়ে যাবে মেয়াদ তখন এরা আপনার শেয়ার অনুযায়ী আপনাকে টোকেন দিয়ে দিবে। এখানে ইনভেস্ট করেও কিছু শেয়ার ইনকাম করা যায়। তো আমি বলবো যে ইনভেস্ট থেকে বিরত থাকুন, আপনারা ফ্রিতে এখান থেকে ইনকাম করে নিন, রেফার করে আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন। তো আশা করি এই এয়ারড্রপটি কেউ মিস করবেন না, রাউন্ড থ্রিটি অবশ্যই সবাই কমপ্লিট করবেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার ডেসক্রিপশনে আমার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, আপনারা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।
এবং শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আশা করি নিত্য নতুন দিনে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই কথা বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।